কুলনা পৌরসভার আয়োজনে চলছে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম। আপনারা দেখুন লিফলেট বিতরণ সহ কার্যক্রম চলছে। মহানগরে ডেঙ্গু বিষয়ে বিশেষ বার্তা, এই বার্তাটি প্রদান করছেন এখানে মহোদয় নিজের থেকে। আমরা ঘোষণা করেছি যে আমাদের জনসাধারণ যাতে তারা আরো উদ্বুদ্ধ হয়, সচেতন হয়। আসলে এগুলো আমাদের আমরা এক সপ্তাহে বা একদিনে এক সপ্তাহে একটি শহরের যে আমরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো এটি নয়, যে আমরা চাই যে আমাদের জনগণ যাতে সচেতন হয়, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই মিলে যাতে করে, অর্থাৎ যার আঙ্গিনা নিজ নিজ বাসা আঙ্গিনা নিজে যাতে পরিষ্কার রাখে, তবেই আমাদের একটি সফলতা আসবে। আপনারা জানেন যে ডেঙ্গু আমাদের পুরুলিয়া উপজেলায় না হলেও এখনও কোনো রুগী শনাক্ত না হলেও আমাদের জেলা পর্যায়ে চলে এসেছে। এই জন্য আমরা চাই যে আমাদের পুরুলিয়া উপজেলা যাতে পুরোপুরিভাবে ডেঙ্গু মুক্ত থাকে, সেই জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আমাদের জনসাধারণকে সচেতন করা। এবং আমরা এই সপ্তাহে আমরা এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এই কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে, আমাদের জনসাধারণ যে যেখানে আছেন যেভাবে আছেন তারা যাতে নিজের দায়িত্ব নিয়ে আর যাই যা সব কিছু দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। আমি আমাদের পৌরবাসীকে অনুরোধ করব যে আপনার বাসা, আপনার অফিস, আপনার প্রতিষ্ঠান, আপনার আশপাশটি আপনি পরিষ্কার রাখেন, তবেই আমরা আসলে পরিষ্কার থাকব। আসলে আমরা পৌরসভা থেকে উদ্যোগ নিলাম, আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের যে গার্বেজ টিম রয়েছে তারা প্রতিনিয়ত এই কাজে নিয়োজিত রয়েছে এবং কাজ করছে, কিন্তু একেবারে আনাচে কানাচে যেগুলো একেবারে বাসা বাড়ির যে আনাচে কানাচে যে ময়লাগুলো, এগুলো আসলে নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। পাশাপাশি আমি অনুরোধ করব যে আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে আমরা যে বাসা বাড়ির ময়লা আমরা সবসময় ড্রেনে ফেলে রাখি, ফেলে দেই, এটি যাতে না করি। আমরা নিজেরা যদি ড্রেনে ময়লা ফেলে ড্রেনটা আমরা একেবারে বন্ধ করে দিই তাহলে এখানে জলাবদ্ধতা অবশ্যই তৈরি হবে, এই দিকটা আমরা নিজেদেরকে সচেতন থাকতে হবে। আমি সবাইকে অনুরোধ করব আমরা সচেতন থেকে আমার নিজের যে স্বাস্থ্য আমরা নিজেই ঠিক রাখব, আমাদের নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা নিজেরাই করব, এটি যাতে আমরা আমাদের ধ্যানে বিয়ানে যাতে আসে এই অনুরোধ সবার প্রতি রাখছি। এবং এই কার্যক্রম এক সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।